করছি। ডালগুলোকে ধুয়ে নেব ভালো করে, প্রেসার কুকারে দিব। এর মধ্যে দিব পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কালি। চুলাটা অন করে দিলাম। কতটা সুন্দর হয়েছে, টমেটোকে দিয়ে চুলা বসিয়ে দিয়েছি। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার তেলে দিব। ঢেকে নিচ্ছি, তারপরে একটু ভাবলে ইচ্ছা হচ্ছে, ঢেকে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, জিরা ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। আপনারা সব এইভাবেই ঢেকে নিতে পারেন, তাহলে ডালটা অনেক মিল হয় দানা থেকে না। তো এবারে আমি ডাল তেলে দিব, সেই জন্য কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই যেহেতু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব তেল পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, বাদামি রং হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। যখন রান্না করলে হয়ে যাবে রেডি মসুর ডাল। তো আমার ডাল রান্না রেডি। ডালটাকে ঢেলে নিয়ে রেখে দিব। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দুপুরে জম্বেশ খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে রেডি হচ্ছি।